চলে এসেছি রায়গঞ্জ চম্পকের পিসির বাড়ি। এখানে একটু রেস্ট করব, একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দেব। হ্যালো এভরিওয়ান, এর আগের ব্লগে আপনাদের শিলিগুড়ি থেকে রায়গঞ্জের রোড ট্রিপটা দেখালাম, এখন আছি রায়গঞ্জে। এই ব্লগে রায়গঞ্জ টু বহরমপুরের রোড ট্রিপটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শিলিগুড়ি থেকে রায়গঞ্জের রোড ট্রিপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমরা শিলিগুড়ি থেকে কলকাতা ফিরছি, রাত্রিটা যে বহরমপুরে স্টে করব। এখন কুটির বাড়ি এসেছি, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা দেব। সত্যি কান্নাটা দেখার মতন ছিল মনি। কি দুষ্ট হয়েছে, ফোনটা দেবে বলে এরম করছে। তুমি কোথায় এসছো বলে দাও, পিঠামি বানাচ্ছে ঠাম্মি, এখন পরোটা বানাচ্ছে আমাদের জন্য। মনে একটু টেস্ট করবে তো? হ্যাঁ করবে করবে। এই দেখ তো কুটির বাড়িতে এখন জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। গরম গরম পরোটা, সাথে নদর বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, কড়াইশুঁটি দিয়ে ছোট আলুর আলুর দম, আর এখানে রয়েছে চিকেন কষা, আর সাথে রয়েছে মিষ্টি আর ছানার পায়েস। এই দিয়ে এখন খাওয়া দাওয়া সেরে তারপর একটু রেস্ট নিয়ে আবার রওনা দেব। গরম জল জল আছে? হ্যাঁ না আছে, মুখ চুকাচ্ছি রে। ভালো লেগেছে মনি? এখন বাজে 3:15, আমরা কুটির বাড়ি থেকে এই খুব সবে বেরোলাম। খুব ভালো খাওয়া দাওয়া করেছি, চম্পকের ছোট পিসিকে আমরা সবাই ভালোবেসে কুটি বলি। তো এখনই বেরোলাম কুটির বাড়ি থেকে, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, মনিও অনেক কিছু খাওয়া দাওয়া করেছে আমাদের সাথে, আর খুব ভালো রান্না কুট্টি। আগেও আমি কুট্টির রাতে রান্না খেয়েছি, কুট্টি দারুণ রান্না করে, সবকটা আইটেম খুব টেস্টি ছিল। এখানকার পায়েস মিষ্টি তো খুব ভালো, বিশেষ করে সমস্ত মিষ্টি রায়গঞ্জে খুব ভালো খেতে, আর ছানার পায়েসটা তো ইয়াম্মি খেতে ছিল, দারুণ ফাটাফাটি খেতে, মিষ্টিটাও ভালো ছিল। মনিকে আজকে সব কিছু অল্প অল্প করে ট্রাই করেছে, একটু একটু করে সবই টেস্ট করিয়েছি ওকে আমি। যাই হোক, খুব ভালো লাগলো, অনেকদিন পরে কুর্তির সঙ্গে দেখা হলো। কুর্তি ভাত খাওয়ার জন্য বলছিল, ভাতটা এই কারণে খেলাম না কেন, অনেকটা লং ড্রাইভ করতে হবে, আর আমার ঘুম পেয়ে গেলে চম্পকও গাড়ি চালাবে, ওরও ঘুম পেয়ে যেতে পারে, তাই জন্যে ভাতটা ভাবলাম খাবো না আজকে, পরোটাই খেলাম ওই জন্যে। এবার আবার আমরা রওনা দিয়ে দিয়েছি, রাস্তাটা আবার দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন ব্লগটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাস্তাটা না
তো ঘুমিয়ে গেছে, আমি চেষ্টা করব জেগে থাকার। আমি না জেগে থাকলে চম্পক বোর হয়ে যাবে, ওরকম ঘুম পাবে। কিন্তু সত্যি বলতে আমার হালকা হালকা ঘুম পাচ্ছে, অনেক কিছু খাওয়া দাওয়া খোলা হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই গাজল পৌঁছাবো আমরা। একটু রোডটা দেখাচ্ছি আপনাদেরকে। রাস্তার ভিউটা খুবই সুন্দর, রাস্তার সাইডে অনেক সর্ষে ক্ষেত পড়ছে, আপনাদেরকে দেখালাম, খুব সুন্দর লাগছে সর্ষে ক্ষেতগুলো দেখতে। এখন ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের ওপর আছি, টোল ট্যাক্সে একটু সময় লাগছে, বেশ লাইন রয়েছে টোল ট্যাক্সে। রাস্তার দুপাশে অনেক আম বাগান পড়ছে, আম বাগানের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমরা। আর বেশিক্ষণ না, মালদা পৌঁছাতে মিনিট 15-20 মধ্যেই মালদা ঢুকবো, 10 কিলোমিটার মাত্র। এখন বাজে 4:20, আমরা মালদা ক্রস করলাম। সূর্যটা ভীষণ সুন্দর লাগছে, একটু পরেই সূর্য অস্ত হয়ে যাবে। রাস্তা এখন মোটামুটি ফাঁকাই রয়েছে। রাস্তায় সন্ধে হয়ে এসছে, রাস্তায় এবার কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, অনেক কুয়াশা রয়েছে রাস্তায়, আর বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আমরা এখন ফারাক্কা ব্রিজের ওপরে আছি, একদম জ্যাম ছিল না, পুরো ক্লিয়ার ছিল ব্রিজটা। আমাদের এখন 1 ঘন্টা লাগবে বহরমপুর ঢুকতে। এখন একটু ব্রেক নিয়েছি, চলে এসেছি ধাবায় চা খেতে। এখানে চা খেতে খেতে একটু রেস্ট নিয়ে তারপরে আবার এগোবো।
এখন আমরা বহরমপুর শহর ঢুকছি। এখানে দেখুন ব্রিজটা ক্র্যাক করে গেছে, ব্রিজটা তাড়াতাড়ি রিপেয়ার করে দেওয়া উচিত, নাহলে যে কোনো বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা বহরমপুরে বহু ট্যুরিজম প্রপার্টিতে স্টে করব। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের ব্লগে। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।